হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুগণ। তো চলো সকাল সকাল সফরটা শুরু করি। আজকে যেহেতু আজকে কলেজ নাই, জাস্ট আজকে একটু কাজ আছে, লিখা রয়ে গেছে, নাহলে বাড়ি যেতাম, কারণ আমরা তো আয় পড়ছে না চৈত্র, ঠিক আছে, নেই চৈত্র, এখানে নববর্ষ সব আয় পড়ছে। তো যাই হোক, তো মানে কালকে বাড়ি যেতাম সকাল 5টার ট্রেনে, আশা আছে আর কি 5টা 25 ট্রেনে। তো বাস আজকে একটু কাজ আছে, কাজটা নিপটাম আঁকবো বসে দিলে, ঠিক না? তো চলো আমরা তো টিফিন খাই, আমার স্পেশাল চায় মুড়ি বিস্কিট আর কে হ্যায় জিন্দগি মে, বাস এই হো গয়া হ্যায় বক্ত খানা পকানে কে লিয়ে, খানা পকা লেতে হ্যায়, ওকে ডান ডান। তো ওই দিনকে আমি একটা কোরিয়ান স্পাইসি চিকেন নুডলস আনছিলাম, চলো ট্রাই করি। এই রান্না আনছি, দেখো পুরো লাল লাল হয়ে গেছে টেক্সচারটাই। যেহেতু আমার কাছে কাঁটা চামচ নাই, তো এটা দিয়ে কাম সারান লাগবো। ভাই অনেক স্পাইসি, বেতলা স্পাইসি, এটা অতিরিক্ত কিছু টেস্ট আছে। এতলা পুরো আর খান সম্ভব না, অনেক স্পাইসি, অনেক তার আর মশলাটা অনেক হেভি আর কি। বেতলা স্পাইসি, এটা অতিরিক্ত, যদি আমি ঝাল খাইতে পারি তবু অনেক স্পাইসি, সম্ভব না খান ফেকা দিই। দেন মাস্ত একটা তাগড়াওয়ালা ঘুম দিয়ে উঠছি, 5-10 মিনিটের ঘুম, এটা আমি মাস্ত তাগড়াওয়ালা করছি, কারণ দুপুরে আমার ঘুম হয় না, যে গরম, গরমে নরম হয়ে যায় গা। মাস্ত ঘুমেছি, চলো বেরিয়ে গেছি বিকালের বাইরোনার লেগে, চলো বাইরেই। আজকে আমার সঙ্গে বন্ধু সাত বহুদিন পর যে আমি লোকে একলা বাইরেতেছে, ঠিক না? টাউনে এত ভিড়, মানে আমি ভিডিও করতে পারছি না। এই কিছু শপিং করছি, ফুলের মালা, একটা মালের একটা শাড়ি, যদি আমি ইনকাম করি না তবে আমার সেভিংসের থেকে লইছি। এবার একটা ফুল গাছ, দেখছেন এই হালাত, কী হালাত অবস্থা হয়েছে, প্রচণ্ড গরম। আর হাতে হাতে একটা 10 টাকা দেখছো, এটা হচ্ছে আমি অটো ভাড়া দিতেছিলাম, এখান থেকে 20 টাকা দিয়েছিলাম, তো 10 টাকা দিয়ে এটাই পকেটে ঢুকেছি। আমার প্রচণ্ড গরম লাগতেছে, এটা হচ্ছে মেন কথা। কালকে বাড়িতে যাবো, বিকালের ট্রেনে যাবো, কারণ সকাল একটু কলেজ যাওয়া লাগবো, কাজ আছে লিগা। এত গরম লাগতেছে, এই দেখো পুরা ফ্যানের ফ্যানের সামনে, এত গরম, ওইটা যাইব, প্রচণ্ড গরম। আ যাও মেরে আন্দা সমা যাও, দেখ সান কইরা গরম লাগতেছে, একদম মাস্ত সান টান কইরা আছি ভাই, এত গরম, কখন ঠান্ডা লাগতেছে, ঠান্ডা বলতে মানে ফ্রেশ লাগতেছে। অফিসকে হগা দিন খতম, কালকে বাড়িতে যাবো, অনেক মজা লাগতেছে। দেখ এই মজা দিয়ে আজকে ভিডিওটা শেষ করতেছে, আশা করি ভিডিও ভালো লাগছে। দেখ ছোটই আছে ভিডিওটা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা। Thank you.